এনি ডিসক্রিপশান নাও আই এম ডিসক্রাইবিং দ্য সেন্টেন্সেস অ্যাজ অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সো স্টে উইথ মি অ্যান্ড লিসেন মাই হোল ফাইভ ক্লাস থ্যাংক ইউ ইউটিউব শ্রোতা দর্শক শ্রোতা ধন্যবাদ আপনাদেরকে আবারও আমি মোহাম্মদ সুলতান লম আসছি আপনাদের সামনে আমাদের প্রথম ক্লাস ছিল হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্সের প্রকারভেদ আমি আলোচনা করেছি সেন্টেন্স কীভাবে না আলোচনা করেছি এবার আমরা আসতেছি হলো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স দেখুন সেন্টেন্স দুইভাবে এর প্রকারভেদ বের করা যায় একটা হচ্ছে অর্থগতভাবে একটা হলো গঠনগত দিক থেকে তো যাই হোক আমরা এখন আলোচনা করব গঠনগত দিক থেকে সেন্টেন্স কত প্রকারও কী কী এবং কীভাবে চিনা যায় সেন্টেন্স না শিনলে সেন্টেন্সের কোনো কাজেই আসবে না দর্শক শ্রোতা সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স হলো তিন প্রকার সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স আমি এখানে একটা হচ্ছে ভিডিওর সামনে একটা পড়া ধরেছি আমার নিজের লেখা নোট সেই নোটটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা এইটাই আমি আনছি আমি বোঝা দেবো এখান থেকে আপনারা যারা এটা শিখতে চাচ্ছেন যারা আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগছে লাগতেছে তারা অবশ্যই এটা নোট করে রাখবেন দেখবেন সেন্টেন্স সিনাটা কত সহজ হয়ে যায় যাই হোক সিম্পল সেন্টেন্স হলো যে সেন্টেন্সগুলোতে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফানির ভার থাকে উদাহরণ পরে দিচ্ছি এটাই হলো সিম্পল সেন্টেন্স দ্য বয়েজ প্লে ফুটবল এখানে দ্য বয়েজ হচ্ছে সাবজেক্ট এবং প্লে হচ্ছে ফাইনেট ভার এবং ফুটবল হলো অবজেক্ট বা এক্সটেনশন বা কমপ্লিমেন্ট আমরা যে যাই বলি এবার আসি কমপ্লেক্স সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্স যে সেন্টেন্সে একটি মাত্র প্রিন্সিপাল ক্লোজ বা একাধিক সাবডেন্ট ক্লোজ থাকে সেটাই হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এই কমপ্লেক্স সেন্টেন্স চেনার জন্য কিছু ক্লু ওয়ার্ড আমাদের জানা দরকার যেমন ইফ দো অল দো এস দ্যাট সিনট ডট দ্যাট সো টিল অ্যাজ লং এস আনলেস হোয়েন হোয়াই হু who is where হাউ what বিফোর আফটার whether হোয়াইল ইত্যাদি থাকবে উদাহরণ দেওয়া যায় অল দো হি ইস ফোর হি ইজ অনেস্ট এইটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সনের উপায় এই কয়েকটা জিনিস চিন্তা করলে কমপ্লেক্স সেন্টেন্সে আর কোনো ঝামেলা থাকে না এবার আসি কম্পাউন্ড সেন্টেন্স মূলত কম্পাউন্ড সেন্টেন্স হলো এক বা একাধিক প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড বাট অর সবচেয়ে বেশি দরকার হবে হচ্ছে অ্যান্ড আর বাট অ্যান্ড অর বাট এই তিনটা জিনিস দেওয়ার যুক্ত থাকে এবং আরও কিছু শব্দ আমরা দেখেছি বিভিন্ন বইতে পিসি দাসের বই থেকে আমরা যেগুলো দেখেছি ইয়েট অ্যানসো দেওয়ার পর এগুলো থাকতে পারে উদাহরণ রিড অর ইউ উইল ফেল রিড অর ইউ উইল ফেল পর তুমি ফেল করবে এই যে কিছু সেন্টেন্সের স্ট্রাকচার আলোচনা করলাম সেন্টেন্স সম্বন্ধে আলোচনা করলাম মনে রাখবেন কম্পাউন্ড সেন্টেন্সের তিনটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে অ্যান্ড বাট আর অর অ্যান্ড বাট আর অর এই তিনটা শব্দ আর কমপ্লেক্স সেন্টেন্স অনেকগুলো শব্দ আছে যেগুলোকে আমরা কোনো কোনো ক্ষেত্রে কানেক্টর বলি বা লিঙ্কারস বলি এই হচ্ছে আমার আজকের এই অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্সের প্রকার আলোচনা দর্শক শ্রোতা আমার এই ক্লাসগুলো অবশ্যই আপনাদের ভালো লাগবে মন খুলে শুনুন এবং যদি শেখার উদ্দেশ্যে শুনুন শুনে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে এই সেন্টেন্স শেখাতে যদি কোনো ভুলভ্রান্তি হয় কমেন্ট করে জানাবেন আর যদি আপগ্রেড করার প্রয়োজন হয় আমার জানাবেন আমি একা একা একাধারে অনেকগুলো গ্রামার ইংলিশ গ্রামারের যাবতীয় কিছু আমি আপনাদেরকে উপস্থাপন করব। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আমার এই পোস্ট যাতে আপনারা শুনতে পারেন দেখতে পারেন এই জন্য আমার এই চ্যানেলকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমি পরবর্তী হাজির হব তো ধন্যবাদ আজ এ পর্যন্ত আপনাদের সামনে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম